দেখো 7:45 বাজে, 6:45, কিন্তু এখনো ফুলের কলি গুলি দেখো ফোটেনি। দেখেছো এখনো ফোটেনি কলি গুলি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাইকে গুড মর্নিং, আমিও ভালো আছি। ঋষিকা 1176 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাও। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা এখনও করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন সকাল 7:30 বাজে, আজকে স্নান করবো না, অন্যদিন স্নান করে ফেলে স্নান করে পুজো দেই, কিন্তু আজকে করবো না, কারণ আজকে একটু ঠান্ডা লাগছে আমার ভীষণ, দেখে বুঝতেই পারছো, চাদর টাদর গায়ে দিয়ে দিয়েছি। তো এই আজকে আমার ছেলে পুজো দেবে, তো আজকে আমার পুজো দেওয়ার একটা ঝামেলা নেই, তাই স্নানটা করিনি, বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। এখন রান্নাঘরে যাবো, চা খাবো, চা খেতে খেতে তোমার সাথে গল্প করবো, চা খেয়ে তারপরে রান্না করবো। আজকে কী রান্না করবো ঠিক নেই, কোনো দেখি কী করতে পারি, যা করবো অবশ্যই দেখাবো তোমাদের। চলো তাহলে চা খাই। আর এই হলো চার লোকের টা, আজকে এটাই খাবো চার সাথে, দেখো ক্রিমবন আর পাউরুটি, আজকে এটাই আমাদের সকালবেলার টিফিন। হ্যালো বন্ধুরা, চা খাওয়া শেষ হয়ে গেল, এখন সবজি কাটতে বসেছি। ফুলকপি, সিম, টমেটো, আলু দিয়ে একটা সবজি করবো, আজকে এটা দিয়ে হয়ে যাবে, আর সঙ্গে বেগুন ভাজবো, আর ডাল থাকবে একটা, বাস তা দিয়ে হয়ে যাবে। আর ছেলের জন্য এই একটা ডিম দিয়ে অমলেট করবো, ও তো নিরামিষ খেতে পারে না, ও নিরামিষ একদমই খেতে চায় না, তো ওর জন্য ডিম একটা অমলেট করবো, বাস তা দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। এত চলো রান্না করি, এখন সঙ্গে থাকো। তো আলু আর কপিটাকে একটু বয়ল করে নিই, তো এরকম ভাজা করবো, এটাকে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু মেখে নিই। দু পিসে নিয়েছি, আমার বর একটা, মানে তোমাদের দাদা একটা আর আমি একটা, আমার ছেলে তো খাবেই না, তো নষ্ট করে লাভ নেই, বেশি ভেজেও লাভ নেই, নষ্ট করে লাভ নেই, একটা বেশি তো আর খাবো না, রাতেরবেলা একটা রাতেরবেলা দেখা যাবে, রাতেরবেলা যদি খাই আবার ভেজে নেবো দুটো পিস। বেগুন ভাজতে আর বেশিক্ষণ টাইম লাগে না, সবচেয়ে সহজ বেগুন ভাজা, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও টেস্টি লাগে। সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলে, একটু ঘি নিয়ে নিলে বাস মজা, ডাল দিয়ে তো কথাই নেই, হেভি টেস্টি হয়ে যায়। দেখো সারের জলটা ফেলে দিলাম, বয়ল হয়ে গেছে, এখন ভেজে এগুলিকে রান্না করে ফেলবো। এগুলিকে একটু ভেজে নিই, তারপর মশলাটা দিয়ে ঝোল করে নেবো। নুনটা একটু কম দিই, কারণ তোমাদের দাদা নুনটা কম খায়,
নুন বেশি খাই, কোনো চিন্তা করে দিতে হয়, বেশি নুন হলে খেতেই পারবে না, খেলেই দেবে সব, এই জন্য নুনটা কমই দিই, লাগলে পরে নিয়ে নেবে। তো কফি, আলু, সিম, টমেটোর ঝোল কমপ্লিট, ভীষণ ক্ষুধা লেগেছে, এখন ভাত খাবো, ভাত খেয়ে তোমাদের সাথে কথা বলতে আবার আসছি, ততক্ষণের জন্য টাটা। রাত্রে আর রান্না করতে হবে না, দুপুরে যা ভাত আছে তাতেই হয়ে যাবে, গরম করে নেব, আর সঙ্গে টমেটো ভর্তা করব পেঁয়াজ কুচি দিয়ে, বাস রাত্রে এটা দিয়ে আজকে খাবো ভাবছি। কাঁচা তেল দিয়ে মেখে নেব, ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা, রাত 11:30 বাজে, ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থাকবে।